মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, ভারতকে ভাগ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, তিনি এর পাশাপাশি আরো বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হাল গায়ে মানে না আপনি মোড়ল ধরনের, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোধহয় কেউ বুঝিয়ে দিয়েছে যে বাংলাকে ভারত থেকে আলাদা করতে পারলে তবেই তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এমনই বিস্ফোরক মন্তব্যে জর্জরিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ঠিক কিভাবে আক্রমণ করেছেন তিনি তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবো আপনাদের। সিএর বাতিলের দাবিতে বললেন গণভোটের দাবি, এবং সেটাও ইউএনএ দেশীয় ব্যাপার, সেটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেল। উনি আবার বাংলা ভাগে চক্রান্ত করছে, উনি এই চক্রান্তটাকে খুব সুষ্ঠুভাবে দৃঢ়ভাবে মানুষের মনে ঢুকিয়ে দিয়ে বাংলাটাকে আবার ভারতবর্ষ থেকে আলাদা করার চেষ্টা করছে, এবং এটা ওনার মাথায় কেউ ঢুকিয়েছে, তাহলে উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন, তাই জন্য এইসব বলছি। আমি বলবো ওনাকে যে গণভোট হোক না, বাংলায় একটা গণভোট হোক, মানুষ চাইছে কিনা ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে, তার জন্য একটা গণভোট হোক। বলছি যদি বাতিল না হয়, প্রধানমন্ত্রীকে বলছেন যে বাতিল করতে হবে, নাহলে লাগাতার আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন। এই একটা কথা আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, ওনার হয়েছে সেরকম অবস্থা, ওনাকে কেউ মানছে না, ইয়ে করছে না। ভোটের আগে বললেন প্রধানমন্ত্রী হবে, এই হবে সেই হবে, তারপরে দেখলেন মুখ থুবড়ে পড়লো। এখনও কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, এটা নিয়ে মানুষ কোনো চিন্তাই করছে না। ভারতবর্ষ 1,40,00,000 দেশ, 140 কোটির দেশ, তার মধ্যে 1,00,000,000 মানুষ কি করলে তাই নিয়ে যাতায়াত।